অতিসম উত্তরের প্রশ্ন কোশ্চেন নম্বর ওয়ান, সরকার শ্রেণী বিভাজন করা প্রথম গণা কি রাজনৈতিক দার্শনিক কোণ? উত্তর, সরকার শ্রেণী বিভাজন করা প্রথম গণা কি রাজনৈতিক দার্শনিক জন্য নাম হল গ্রিক দার্শনিক প্লেটো। কোশ্চেন নম্বর টু, বর্তমান বিশ্বের আটাইতকৈ জনপ্রিয় সরকার কোনবিধ? উত্তর, বর্তমান বিশ্বের আটাইতকৈ জনপ্রিয় সরকারবিধ হল গণতান্ত্রিক সরকার। কোশ্চেন নম্বর থ্রি, সংসদীয় পদ্ধতির সরকার থকা রাষ্ট্র এখনের নাম লিখা। উত্তর, সংসদীয় পদ্ধতির সরকার থকা রাষ্ট্র এখনের নাম হল ইংল্যান্ড। কোশ্চেন নম্বর ফোর, সংসদীয় পদ্ধতির সরকার প্রধান আর রাষ্ট্র প্রধান কোন? উত্তর, সংসদীয় পদ্ধতির সরকার প্রধান হল প্রধানমন্ত্রী আর রাষ্ট্র প্রধান হল রাষ্ট্রপতি। কোশ্চেন নম্বর ফাইভ, ক্ষমতার পৃথকীকরণ নীতি কেনে প্রকারের সরকার থাকে? উত্তর, ক্ষমতার পৃথকীকরণ নীতি রাষ্ট্রপতি ও সরকার থাকে। কোশ্চেন নম্বর সিক্স, রাষ্ট্রপতি ও সরকার থকা রাষ্ট্র এখনের নাম লিখা। উত্তর, এক কেন্দ্র সরকার থকা এখন রাষ্ট্রের নাম হল জাপান। কোশ্চেন নম্বর এইট, যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার থকা দুবিধ সরকার কি কি? উত্তর, যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার থকা দুবিধ সরকার হল রাজ্য সরকার আর কেন্দ্র সরকার। কোশ্চেন নম্বর নাইন, সুইজারল্যান্ডত কোন পদ্ধতির সরকার আছে? উত্তর, সুইজারল্যান্ডত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার আছে। কোশ্চেন নম্বর টেন, ভারতবর্ষত দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা আছে না? উত্তর, ভারতবর্ষত দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা নাই। সুম উত্তরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ওয়ান, বর্তমান সময়ত প্রচলিত বিশ্বের বিভিন্ন প্রকারের সরকার কি কি? উত্তর, বর্তমান সময়ত প্রচলিত বিশ্বের বিভিন্ন প্রকারের সরকার সমূহ হল এক কেন্দ্র সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, সংসদীয় সরকার আর রাষ্ট্রপতীয় সরকার। কোশ্চেন নম্বর টু, সংসদীয় পদ্ধতির সরকারের দুটা বৈশিষ্ট্য লিখা। উত্তর, সংসদীয় পদ্ধতির সরকারের দুটা বৈশিষ্ট্য হল এক নম্বর, দুজন মুরব্বী। সংসদীয় পদ্ধতির সরকারত দুজন মুরব্বীর ব্যবস্থা আছে, এজন প্রকৃত কার্যপালিকা আনজন নামমাত্র কার্যপালিকা থাকে। দুই নম্বর, কার্যপালিকার সদস্যসকল বিধানমণ্ডলের সদস্য। এই সরকারত কার্যপালিকা অর্থাৎ মন্ত্রী পরিষদের সদস্যসকল বিধানমণ্ডলের সদস্য। কোশ্চেন নম্বর থ্রি, সংসদীয় পদ্ধতির সরকারের দুটা দোষ আর দুটা গুণ চমুকৈ লিখা। উত্তর, সংসদীয় পদ্ধতির সরকারের দুটা দোষ হল এক নম্বর, সংসদীয় পদ্ধতির সরকারত যদি কোনো একটা রাজনৈতিক দলও বিধানমণ্ডলত সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করিব নোৱাৰে তেতিয়া মৰ্চা চৰকাৰ গঠন হয়। দুই নম্বর, এনে শাসন ব্যবস্থা দলীয় প্রথায় বিশেষ গুরুত্ব লাভ করে, দলবিলাক মাজত থকা অন্তকণ দলে রাজনীতি বিষাক্ত করে আর সরকারের কাম কাজের উপর বিরূপ প্রভাব পেলায়। সংসদীয় পদ্ধতির সরকারের দুটা গুণ হল এক নম্বর, সংসদীয় পদ্ধতির সরকারত কার্যপালিকা আর বিধানমণ্ডলের মাজত সুসম্পর্ক আর সহযোগিতা থাকে, ফলত যিকোনো সমস্যা আইনের সহায়ত সহজে সমাধান করিব পারি। দুই নম্বর, এই সরকার নমনীয় চরিত্রর, এই সরকারত কার্যপালিকা পরিবর্তনের প্রক্রিয়া সহজ। কোশ্চেন নম্বর ফোর, ক্ষমতার পৃথকীকরণ নীতি মানে কি? উত্তর, ক্ষমতার পৃথকীকরণ নীতি মতে সরকারের তিনটা অঙ্গ কার্যপালিকা, বিধানমণ্ডল আর ন্যায়পালিকা নিজ নিজ কর্মক্ষেত্র স্বাধীন। এই অঙ্গ তিনটাই কোনোটোয় কারোবার কামত বাধা প্রদান করিব নোৱাৰে। কোশ্চেন নম্বর ফাইভ, রাষ্ট্রপতি ও সরকারের দুটা বৈশিষ্ট্য লিখা। উত্তর, রাষ্ট্রপতি ও সরকারের দুটা বৈশিষ্ট্য হল এক নম্বর, রাষ্ট্রপ্রধান আর সরকারের প্রধানের মাজত পার্থক্য নাই। সংসদীয় পদ্ধতির সরকারের দরে রাষ্ট্রপতি সরকারত রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধান বলে দুজন ব্যক্তি না থাকে। ইয়াত রাষ্ট্রপতিজন রাষ্ট্রপ্রধানের লগতে সরকার প্রধানও। দুই নম্বর, অনমনীয় সংবিধান, এই সরকারের সংবিধানখন অনমনীয় হয়, সংবিধানখন সহজে সংশোধন করিব পারি। কোশ্চেন নম্বর সিক্স, এক কেন্দ্রীয় সরকারের দুটা গুণ আর দুটা দোষ লিখা। উত্তর, এক কেন্দ্রীয় সরকারের দুটা গুণ হল এক নম্বর, এক কেন্দ্রীয় সরকারে সমগ্র দেশের এক ধরনের প্রশাসন ব্যবস্থা প্রয়োগ আর কার্যকরী করার প্রশাসন শক্তিশালী হয়, ইয়াত জটিলতা না থাকে। দুই নম্বর, এক কেন্দ্রীয় সরকারত সরকারের পরিচালনার ব্যয় কম, ফলত উন্নয়নমূলক কামত অধিক ধন ব্যয় করার সুযোগ থাকে। এক কেন্দ্রীয় সরকারের দুটা দোষ হল এক নম্বর, এক বৃহৎ আকারের রাষ্ট্রের এই সরকার উপযুক্ত নহয়। দুই নম্বর, এক কেন্দ্রীয় সরকার অধিক
আমলাতান্ত্রিক, এনে সরকারত আমলসকলে প্রকৃততে শাসন চলায়। থ্যাংকস ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইমরান আসাম একাডেমি।